জলপাইগুড়িতে মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জলপাইগুড়িতে মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, জলপাইগুড়ি জেলা শাসকের সাথে গোটা বিষয় নিয়ে কথা হয়েছে। গৌতম দেব এবং জলপাইগুড়ি জেলা শাসকের মৃত ছাত্রের বাড়িতে যেতে বলেছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সকল পরীক্ষার্থীকে শুভেচ্ছাও জানিয়েছেন। থাকলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মাদ্রাসা হাই মাদ্রাসা হাজির, তারপরে তোমার সিবিএসসি আইসিএসসি সব বাচ্চাদের জন্য যারা ভালো করে এগোক তারা ভালো করে পরীক্ষা দিক, মন খারাপ করার কোনো কারণ নেই। সব পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই। কোনো পরীক্ষা যদি খারাপ হয় কঠিন হয় আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো, কারণ বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি। আমি চাই যে তারা সসম্মানে এগিয়ে যাক। এবং আজকে এই ঘটনাটার পরে দুর্ঘটনার পরে আমি জলপাইগুড়ির ডিএমকে এবং গৌতম দেবকে পাঠালাম ওদের বাড়িতে, কারণ সত্যি আমি খুব মানে মর্মাহত। অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন থাকলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মাদ্রাসা হাই মাদ্রাসা হাজির, তারপরে তোমার সিবিএসসি আইসিএসসি সব বাচ্চাদের জন্য যারা ভালো করে এগোক তারা ভালো করে পরীক্ষা দিক, মন খারাপ করার কোনো কারণ নেই। সব পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই। কোনো পরীক্ষা যদি খারাপ হয় কঠিন হয় আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো, কারণ বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি। আমি চাই যে তারা সসম্মানে এগিয়ে যাক। এবং আজকে এই ঘটনাটার পরে দুর্ঘটনার পরে আমি জলপাইগুড়ির ডিএমকে এবং গৌতম দেবকে পাঠালাম ওদের বাড়িতে, কারণ সত্যি আমি খুব মানে মর্মাহত এবং আমার অনেক